আসসালামু আলাইকুম দর্শক বেকার টু অন্টারপ্রেনিয়ার চ্যানেলে আপনাদের স্বাগতম চাষির অভিজ্ঞতা জানার জন্য বেকার টু অন্টারপ্রেনিয়ার চ্যানেলে সঙ্গেই থাকুন ভিডিওতে দেখতে পাচ্ছেন যে পুকুরে কিছু মাছ মারা গিয়েছে আসলে এই ভিডিওর মাধ্যমে আমরা জানব যে পুকুরে আসলে শীতকালীন কী কী কারণে মাছ খাদ্য খায় না এবং কী কী কারণে মাছ মারা যায় এবং শীতকালে মূলত মাছের জন্য পুকুরের কি ধরনের পরিচর্যা করা উচিত যাতে আমাদের কোনো মাছ মারা না যায় এবং অর্থনৈতিক কোনো ক্ষতি না হয় তো সেই সম্পর্কেই আজকে আমরা জানবো প্রথমে আমরা জেনে নিচ্ছি আসলে পুকুরে কেন মাছ খাদ্য খায় না আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু মাছ মারা গিয়েছে আসলে এই মাছগুলো মারা গিয়েছে আসলে ফাঙ্গাল ডিজিজের কারণে তো খাদ্য না খাওয়ার বা খাদ্য কম খাওয়ার মূল কারণ হচ্ছে যে পুকুরে আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন যে পুকুরে শীতকালে যখন পানি খুব দ্রুততার সঙ্গে পুকুর থেকে নিচের দিকে নেমে যাচ্ছে তখন পানির ঘনত্ব বাড়তিছে এবং ঘনত্ব বাড়ার কারণে পানিতে জু প্লান্টন এবং ফাইটোপ্লান্টন দুটোই বৃদ্ধি পাচ্ছে এর মূল কারণ অনেকগুলো তার মধ্যে এক বিশেষ কারণগুলো হচ্ছে যে পুকুরের সাইড থেকে কিছু পুষ্টি পদার্থ পুকুরের পানিতে মিশে যাচ্ছে যখন পানিটা নেমে যাচ্ছে এই সময় এছাড়া মাছের মলমূত্র চাপ বাড়তিছে এবং আরও বিভিন্ন কারণে পুকুরে জু প্লান্টন ফাইটোপ্লান্টন বাড়তিছে এবং পানি দূষিত হওয়ার চান্সও বাড়তিছে তো এই কারণেই আসলে পুকুরে শীতকালে আপনারা লক্ষ্য করলে জানবেন যে পুকুরের পানি খুব সুন্দর একটা কালার শীতকালে আপনি সার খোল বা এই ধরনের যে পুকুরের পানি সবুজ করার যে ডোজগুলো আছে সেগুলো ব্যবহার না করার কার না করেও দেখা যাবে যে আপনার পুকুরের পানির কালার সুন্দর হবে শীতকালে পুকুরে মাছ খাদ্য খায় কি না আসলে পুকুরে শীতকালে প্রচণ্ড শীত না হলে নর্মাল যে শীত সময়টুকু থাকে সেই সময় দেখা যাবে যে মাছ খাদ্য খায় একটু কম খায় এর মূল কারণ হচ্ছে যে পুকুরে যেহেতু জুপ্লান্টন প্লান্টন সহ প্রাকৃতিক যে খাবারগুলো আছে প্রকৃতি থেকে যে খাবারগুলো অটোমেটিক্যালি পুকুরে সৃষ্টি হয় সে খাবারগুলো আসলে পর্যাপ্ততা থাকার কারণে মাছ আসলে ওখান থেকেই সিংহভাগ খাদ্য তার গ্রহণ করে এই কারণে হচ্ছে আমরা যখন খাদ্য দেই তার সেখানে খাদ্য চাহিদা কম থাকে বা অল্প একটু হয় তারা এবং মাছ মারা যাওয়ার কারণ হচ্ছে যে আমরা যদি পুকুরে পানিটাকে মোটামুটি ভালো রাখতে পারি যে সময় বর্ষার সময় আপনার লক্ষ্য করলে জানবেন যে বর্ষার সময় কিন্তু মাছ কম মারা যায় কারণ ওই সময় পানিটা পরিষ্কার থাকে বা পরিষ্কার বৃষ্টির পানি পড়ার কারণে পানি দেয়া পানির ঘনত্ব এটাও কমে যায় এবং পানিটা খুব পরিষ্কার থাকার কারণেই মূলত হচ্ছে যে মাছ ওই সময় অনাকাঙ্ক্ষিত মাছ কম মারা যায় বর্ষাকালে যে যে সময় টেম্পারেচারটা কম থাকে যে সময় নিম্নচাপটা থাকে ওই সময়টা বাদ দিয়ে বা যে সময়টা গ্যাস পুকুরে হয় ওই সময়টা বাদ দিয়ে বাকি সময় আপনারা দেখবেন যে পুকুরে কিন্তু মাছ মারা যায় কম বা যায় না বললেই চলে তো সেক্ষেত্রে আসলে পুকুরে যদি আমরা আমাদের যে দৈনন্দিন যে পুকুরের পরিচর্যা মাসিক যে পরিচর্যার ব্যাপারটা আছে তো এটা যদি আমরা করতে পারি তাহলে দেখা যাবে যে শীতকালে মাছের মারা যাওয়ার হার কম থাকবে তা আমার এই পুকুরে আমি আপনাদের যে ইনফরমেশানটা দেওয়ার ট্রাই করছি যে আমার এই পুকুরে চাপের জন্য কিছু কাতলা রাখা হয়েছে তো এই মাছগুলোকে আমি বাইরে থেকে নিয়ে এসেছিলাম এসে কোনো জীবাণুনাশক না দিয়ে আসলে ছেড়ে দিয়েছিলাম তো এটারও একটা কারণ হতে পারে অথবা এই পুকুরে যেহেতু চাপের মাছ আছে যেহেতু পরিচর্যাও কম করা হয়েছে বা জাল টানা হয় না জালিয়ার একটা এক্সট্রা কস্টিংয়ের জন্য জাল আসলে টানাও হয় না ওইভাবে তো মূলত হচ্ছে যে এই কারণে এই পুকুরের এই কাতলা মাছগুলোতে করলে বুঝতে পারবেন যে এই মাছগুলো আসলে কাতলা মাছ এই কাতলা মাছগুলোতে ফাঙ্গাল ইনফেকশন অল্প একটু করে হয়েছে যেহেতু এই এই পুকুরে আমার টোটাল আড়াই তিনশোর মতো কাতলা আছে তো এই কাতলাগুলোর মধ্যে কয়েকটা কাতলা মাছে আমি ইদানিং লক্ষ্য করতেছিলাম যে ফাঙ্গাল ইনফেকশন একটু হয়েছে তো আমি এখানে আমার যে ট্রিটমেন্ট এই ট্রিটমেন্টগুলো দেওয়ার ট্রাই করতেছি এখন পর্যন্ত আমি চুন আর লবণের ডোসেই শুধু দিয়েছি কারণ আমি জানি যে অ্যান্টিবায়োটিক আসলে ব্যবহার করা উচিত না অ্যান্টিবায়োটিক ব্যবহার করলে মাছের গ্রোথ কমে যায় কিন্তু মাছ যদি এভাবে দৈনন্দিন মারা যেতে থাকে তাহলে অবশ্যই অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হবে তো আমি আসলে মৎস্য অফিসের সঙ্গে যোগাযোগ করে যে ইনফরমেশান ওখান থেকে পেয়েছি তাতে ওনারা যেটা বলতেছিলো যে পুকুরে চুন এবং লবণের ডোজটা আমি একটু বেশি করে দিয়ে নর্মাল যে ডোজ আছে তার চেয়ে একটু বেশি করে দিয়ে পুকুরে দিব দেওয়ার পরে পুকুরটাকে যে কোনোভাবে জাল দিয়ে একটা টান দিব জালিয়ে দিয়ে দেওয়ার পরে যদি প্রবলেম হয় তারপরেও তাহলে দশ দিন পাঁচ পাঁচ দশ দিন দেখার পরে যদি প্রবলেম হয় তাহলে আমাকে পুকুরে কিছু পানি ঢুকায় দিতে হবে ঢুকায় দেওয়ার পরে আশা করতেছি যে কোনো ধরনের আর প্রবলেম থাকবে না তারপরে যদি থাকে তাহলেই অ্যান্টিবায়োটিক মূলত ব্যবহার করা উচিত তো আমি আসলে ওই প্রসেসেই যাচ্ছি এখন দেখা যাক কি হয় তো আপনারা আমি আপনাদের আসলে শীতকালে পুকুরের কী ধরনের সমস্যা হয় মাছের কী ধরনের সমস্যা হয় মাছ কেন খায় না বা কীভাবে খেতে দিতে হবে আসলে মাছকে পুকুরে খেতে দিতে হবে মূলত হচ্ছে যে অল্প একটু করে সবচেয়ে ভালো হচ্ছে যে আপনারা যদি মাছকে ঝুড়িতে খেতে দিতে পারেন বা ট্রেতে খেতে দিতে পারেন যে অল্প কিছু খাবার আপনারা পুকুরের সাইডে দিলেন আর অল্প কিছু খাবার ঝুড়িতে দিয়ে দেখলেন আসলে মাছ কী পরিমাণ খাচ্ছে যদি সবটুকু শেষ হয়ে যায় তাহলে ওরকম পরিমাণেই দিতে হবে আর যদি থেকে যায় তাহলে আরও খাবার কম করে দিতে হবে মোর দেন কথা হচ্ছে যে যদি আপনারা আপনার পুকুরে মাছ খায় তাহলে কোনো না কোনোভাবে বৃদ্ধি তারা পাবে আর মাছ যদি না খায় তাহলে শীতকালে বৃদ্ধি কম হবে কিন্তু শীতকালে একবারে বৃদ্ধি হয় না এই কারণে খাবার দেওয়া যাবে না আসলে এটা ভুল ধারণা আমার অভিজ্ঞতা থেকে আমি সেটাই বুঝতেছি এবং আমি আসলে এই তথ্যগুলো আপনাদের আমার অভিজ্ঞতা থেকেই দেওয়ার ট্রাই করছি ধন্যবাদ সবাইকে